ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شوماني تباي جزاك الله خير بارك الله فيك لافيا. يكره البساكو جهت اليمين أو جهت القبلة في الصلاة. সালাত অবস্থায় ডান দিকে কেবলার দিকে থুতু নিক্ষেপ করা এটা নিষেধ, এটা মাকরু। ওয়াহাজা বি ইত্তেফাকিল মাযাহিবিল ফিকহিয়াতিল আরবা, এটা সাইরো মাযহাবের ফতোয়া অনুসারে আল হানাফিয়া ওয়াল মালিকিয়া ওয়া শাফিঈয়া ওয়াল হানাবেলা, সাইরো মাযহাবের ফতোয়া হচ্ছে সালাত অবস্থায় কেবলার দিকেও থুতু নিক্ষেপ করা যাবে না এবং যে ডান দিকেও থুতু নিক্ষেপ করা যাবে না। হ্যাঁ, বাম দিকে নিক্ষেপ করতে পারবে। এ বিষয়ের দলিল সহি বুখারীর মধ্যে উল্লেখ করা আছে 716 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল ইজা কামা আহাদুকুম ইলা সালাতি ফালা ইয়াবসুক আমামা, তোমাদের কেউ যখন সালাতে দণ্ডায়মান হয় সে যেন তার সামনে থুতু নিক্ষেপ না করে। ফাইন্নামা ইউনাজিল্লাহা মা দামা ফি মুসাল্লাহ, কারণ যতক্ষণ সে সালাতে আছে সে আল্লাহ তাআলার সাথে মুনাজাতে লিপ্ত আছে, আল্লাহর সাথে সে গোপনে কথাবার্তায় লিপ্ত আছে। ওয়ালা আন ইয়ামিনহি, এবং ডাইন পাশেও থুতু নিক্ষেপ করবে না। ফাইন্না আন ইয়ামিনহি মালাকান, কারণ আমাদের ডাইন পাশে একজন ফেরেশতা আছেন। ওয়াল ইয়াবসুক আন ইয়াসারিহি, বাম পাশে সে থুতু নিক্ষেপ করতে পারে। আও তাহাতা কদমিহি, অথবা ফায়ের নিচে থুতু নিক্ষেপ করবে। ফাইয়ে দেফা নুহা, তখন ফা দিয়ে এটাকে মুছে দিবে। তো এটা আসলে সাধারণত বর্তমানে যেহেতু আমাদের মসজিদগুলা ফ্লোর হয়ে গেছে ইট সিমেন্ট বালুর, তো এটা সম্ভব হয়ে ওঠে না। তো যা হোক, তৎকালীন মসজিদ বর্তমান মসজিদের মতো অনেক ব্যবধান আছে। তো সর্বোপরি কথা হচ্ছে, যদি নাকি সম্ভব হয় যে নিজের কাপড়ের মধ্যে এটা মলি ফেলবে, সেটাও যে একটা বর্ণনা আছে, কাপড়ের মধ্যে মলি ফেলানোর বর্ণনাটাও সহি। মুখের থেকে থুতু নিয়ে কাপড়ের মধ্যে মলি ফেলবে, কাপড়ের মধ্যে এটা মিক্স করে ফেলবে, সেটাও আছে। তো কথা হচ্ছে যে যতটুকু সম্ভব সালাত অবস্থায় থুতুকে না ফেলানোর চেষ্টা করবে। বর্তমানে এটা সুযোগ যেহেতু কম, যদি পকেটে টিস্যু থাকে তো সবচেয়ে ভালো। আর একজন মুসল্লির বর্তমানে একটু চিন্তা করে চলা উচিত, সে এভাবে সালাত অবস্থায় যদি নাকি থুতুর সমস্যা হয়ে পড়ে তখন সে টিস্যু থাকলে এটা তখন ব্যবস্থা নিতে পারবে, আর যদি নাকি না থাকে তাহলে কাপড়ের কোনো অংশের মধ্যে এটা ফেলে দিবে, পরবর্তীতে সালাদ শেষে এটা ধুয়ে ফেললো। হ্যাঁ, এটা সবচেয়ে নিরাপদ। আর যেখানে সুযোগ সুবিধা আছে মাটির, তো সেখানে সামনের দিকে ফেলাবে না, ডানেও ফেলাবে না, বামে ফেলাবে। বাবা মনে করেন ফায়ের নিচে দিয়ে দিবে, এটাকে ফাঁ দিয়ে এটাকে ঘষে মাটির সাথে মিশে দিবে। আর আপনার প্রশ্ন হচ্ছে যে পিছনের দিকে যেতে পারবে কিনা। একটা মাসাল আছে আলাদা, সেটা হচ্ছে সালাত অবস্থায় যে এক কদম আগে যাওয়া সম্পর্কে, এক কদম আগে যাওয়ার সম্পর্কে একটা মাসালা আছে, প্রয়োজনে সে এক কদম সামনে যেতে পারবে। তো এখন ডাইনে বামে যাইতে পারবে কিনা, পিছনে যাইতে পারবে কিনা, তো জরুরতের উপর নির্ভর। যদি নাকি কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, ক্যাবলা পরিবর্তন না হয়, তাহলে সে ডাইনে বামে সামনে পিছনে এক কদম আন্দাজ যাইতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।